ঘূর্ণিঝড় গণির তাণ্ডবে অনেকটাই বিধ্বস্ত ফিলিপিন্স। ঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টাইফুন বলা হচ্ছে এটিকে। এরইমধ্যে ঝড়ের আঘাতে বন্যা ভূমিধসের মতো ঘটনা ঘটেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাতানদুয়ানেস লুজন দ্বীপের অধিকাংশ এলাকা। রোববার স্থানীয় সময় ভোর 4:50 ঘূর্ণিঝড়টি 225 কিলোমিটার বেগে কাতানদুয়ানেস দ্বীপে আঘাত হানার পর লুজন দ্বীপ অতিক্রম করে। এরইমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 10 লাখ মানুষকে। এক সপ্তাহের আগে ফিলিপাইনে ঘূর্ণিঝড় মোলাভে আঘাত হানে, এতে 22 জনের মৃত্যু হয়।